বিশাল পুলিশ এবং মিলিটারির যৌথ বাহিনীর সাথে পাঁচজন বিদ্রোহী যুবকের সংগ্রাম উড়িষ্যার বুড়িবালাম নদীর তীরে। মাত্র পাঁচজন যুবক অসামান্য বীরত্বের সাথে লড়াই করে চলেছেন অত্যাচারী সাম্রাজ্যবাদ ব্রিটিশ বাহিনীর সাথে। প্রায় দেড় ঘন্টা শক্তিশালী যৌথ বাহিনী মাত্র পাঁচজন বিদ্রোহী যুবকের ট্রিগারের সামনে অসহায় হয়ে পড়েছে। এমন সময় পরপর কয়েকটি গুলি এসে লাগল 21 বছর বয়সী যুবকটির দেহে। লুটিয়ে পড়লেন মাটিতে। যতীনদা ছুটে তার কাছে এলে তিনি বলেন, মাতৃভূমির জন্য এটুকুই করতে পারলাম যতীনদা। ছোট ভাই সম সহযোদ্ধাকে কাঁধে তুলে নিয়ে পিস্তল চালাতে থাকেন বাঘা যতীন। কিন্তু ততক্ষণে প্রাণ ছেড়ে গেছে 21 বছর বয়সী সহযোদ্ধার। একটি গুলি এসে লাগল যতীনদার পায়ে, আর পারলেন না, শুইয়ে দিলেন সহযোদ্ধাকে। শহীদ সহযোদ্ধার মাথায় হাত রেখে বললেন, স্বাধীন ভারত তোমাকে সারা জীবন মনে রাখবে চিত্তপ্রিয়। না যতীনদা, এই অভাগা দেশ মনে রাখেনি তোমার চিত্তপ্রিয়কে, তার বলিদানকে। ওড়িশার বালাসোর জেলার বুড়িবালাম নদীর তীরে কয়েকশো ব্রিটিশ সেনার সাথে লড়াই করেন বাংলার পাঁচজন বীর যুবক, যাদের নেতৃত্ব দিয়েছিলেন যতীন্দ্রনাথ মুখার্জি, বাঘা যতীন। বুড়িবালামের যুদ্ধের এই মহানায়কের নাম আমরা সকলেই জানি, কিন্তু তার কাঁধে কাঁধ মিলিয়ে যারা কয়েকশো ব্রিটিশ সেনার বিরুদ্ধে লড়াই করে আত্মবলিদান দেন তাদের নাম আমরা কতজন জানি? ওই চারজন বীর যোদ্ধার মধ্যে ছিলেন 21 বছর বয়সী এক যুবক, চিত্তপ্রিয় রায়চৌধুরী। 1894 সালে বর্তমান বাংলাদেশের মাদারীপুরের খালিয়া গ্রামে এক অভিজাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন চিত্তপ্রিয় রায়চৌধুরী। পিতার নাম পঞ্চানন রায়চৌধুরী এবং মায়ের নাম সুখদা সুন্দরী দেবী। পঞ্চানন চৌধুরী ছিলেন মাদারীপুর শহরের অনারারি ম্যাজিস্ট্রেট। প্রথমে খালিয়া প্রাইমারি স্কুলে এবং পরে মাদারীপুর হাই স্কুলে ভর্তি হন। মাদারীপুর হাই স্কুলে পড়ার সময় তিনি বিখ্যাত বিপ্লবী পূর্ণদাস চন্দ্রের সান্নিধ্যে আসেন। 1910 সালে তিনি মাদারীপুর বিপ্লবী দলের সদস্য হন। বিপ্লবী পূর্ণদাস চন্দ্রের সাথে বিভিন্ন গুপ্ত সংগঠনের সাথে যোগাযোগ ও ব্রিটিশ বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার কারণে তাকে 1913 সালে ফরিদপুর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করা হয় এবং বিচারে দোষী সাব্যস্ত হয়ে তিনি 5 মাস কারাদণ্ড ভোগ করেন। একবার জেলের মধ্যে কোনো কারণবশত চিত্তপ্রিয়র হাতে সোডার একটি বোতল ফেটে যায়। যখন ডাক্তার তার শরীর থেকে কাঁচের টুকরোগুলো বের করছিলেন, বিপ্লবী চিত্তপ্রিয় তখন ডাক্তারের সাথে হেসে গল্প করছিলেন। ডাক্তারকে বলছিলেন, ডাক্তারবাবু, এখানে এখনও কাঁচের টুকরো আছে, এখানটা একটু বেশি করে কাটুন, ওখানে বড় টুকরো আছে, ওখানে একটু বড় করে কাটুন, এখানের সেলাইটা আরেকটু শক্ত করুন। চিত্তপ্রিয়র পরিচয় হয় যতীন্দ্রনাথ মুখার্জি বা বাঘা যতীনের সাথে। অসাধারণ এক ব্যক্তিত্বের অধিকারী যতীনদা, তাঁর সান্নিধ্যে থাকার কিছুদিনের মধ্যেই তিনি বাঘা যতীনের একজন ভক্ত হয়ে ওঠেন। যতীনদা বারিন ঘোষের সাথে মিলে সংগঠন চালাচ্ছিলেন এবং অস্ত্র আমদানির চেষ্টা করে যাচ্ছিলেন। ভারতবর্ষ তথা বাংলায় তখন ব্রিটিশ অত্যাচারে ভারতীয়রা অতিষ্ঠ। বিপ্লবী সন্দেহে যাকে ইচ্ছে তুলে নিয়ে গিয়ে চলছে অত্যাচার। এমনই এক অত্যাচারী নরপিশাচ ব্রিটিশের পাঁচাটা ভারতীয় বাঙালি ইন্সপেক্টর সুরেশ মুখার্জির অত্যাচার মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। নারী পুরুষ বাছ বিচার ছাড়াই বেআইনিভাবে অত্যাচার করে চলেছিল বিপ্লবী সন্দেহে। জেল থেকে মুক্তি পেয়ে 18 ফেব্রুয়ারি 1915 সালে কলকাতার প্রকাশ্য রাস্তায় কয়েকজন সহযোদ্ধার সঙ্গে অত্যাচারী সুরেশ মুখার্জিকে গুলি করে নরকে পাঠান চিত্তপ্রিয়। কলকাতার মতো জায়গায় এমন প্রকাশ্য রাস্তায় একজন পুলিশ ইন্সপেক্টরকে হত্যা, ব্রিটিশ সরকারের গালে জোর থাপ্পড়। জোরদার তল্লাশি শুরু হলো, কিন্তু বিপ্লবী চিত্তপ্রিয় টিকিও ছুঁতে পারল না ব্রিটিশ পুলিশ। চিত্তপ্রিয় রায়চৌধুরীর নামে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা। বাঘা যতীন তখন পুলিশের নজরে,
ব্রিটিশের কয়েকজন অফিসার এবং গুপ্তচরকে হত্যার চক্রান্তে বাঘা যতীনকে সন্দেহ করছে পুলিশ। 1914 সাল নাগাদ বর্তমান সুইজারল্যান্ডের জুরিখে একটি ভারতপন্থী কমিটি গঠন করা হয়। এই কমিটি ভারতীয় বিপ্লবীদের সাথে যোগাযোগ করে। জার্মান সরকার প্রতিশ্রুতি দেয় তারা ভারতীয় বিপ্লবীদের অস্ত্র গোলাবারুদ দিয়ে সাহায্য করবে এবং ভারতে ব্রিটিশ বিরোধী এক সশস্ত্র বিদ্রোহ সংগঠিত করা হবে। যতীন্দ্রনাথ মুখার্জির নেতৃত্বে এই পরিকল্পনা সরাসরি যুগান্তর দলের সাথে যুক্ত ছিল। ব্রিটিশ সেনাদলের শিখ সৈন্যদের সাথে যোগাযোগ করেন বাঘা যতীন। পুলিশের সন্দেহ তালিকায় পড়ে যাওয়ার জন্য বাঘা যতীন গা ঢাকা দেন, সঙ্গে চিত্তপ্রিয় রায়চৌধুরী। 73 নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটের বাড়িতে তাদের গোপন একটি বৈঠক শেষে পুলিশের গুপ্তচর নিরোধ হালদার ব্রিটিশদের মোস্ট ওয়ান্টেড যতীন্দ্রনাথ মুখার্জিকে চিনে ফেলে। চিত্তপ্রিয় রায়চৌধুরীর অব্যর্থ গুলি শিরদাঁড়া ভেদ করে দেয় নিরোধ হালদারের। ওড়িশার সমুদ্র উপকূল বালাসোরে জাহাজে জার্মানি অস্ত্র অবতরণ করা হবে ভারতীয় বিপ্লবীদের জন্য। যতীন্দ্রনাথ মুখার্জি বালাসোরের 30 মাইল দূরে ময়ূরভঞ্জের কাত্তিপদা গ্রামের কাছে একটি গোপন আস্তানায় এসে উপস্থিত হন। সঙ্গে মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন্দ্রনাথ দাশগুপ্ত, যতীশচন্দ্র পাল এবং চিত্তপ্রিয় রায়চৌধুরী। ইতিমধ্যে ব্রিটিশ পুলিশ খবর পায় জার্মান অস্ত্র বোঝায় জাহাজের এবং অস্ত্র গ্রহণ করতে সেখানে বিপ্লবীদের উপস্থিতিরও খবর পায়। ব্রিটিশ কমিশনার চার্লস টেগার্ড, ম্যাজিস্ট্রেট মিস্টার কিলভি, ডেন হার্ম এবং বার্ড বিশাল সশস্ত্র পুলিশ এবং মিলিটারি বাহিনী নিয়ে উপস্থিত হয় বালাসোরে। চালাক ব্রিটিশ সরকার ঘোষণা করেছিল 5 জন ডাকাতকে ধরিয়ে দিতে পারলে মোটা পুরস্কার দেওয়া হবে। বালাসোরের ভারতীয় জনগণ যতীন্দ্রনাথ মুখার্জি এবং আরও 4 জন ডাকাতের ইনফরমেশন দিয়ে দিল ব্রিটিশ পুলিশের কাছে। হায় রে ভারতবাসী, যাদের জন্য পরিবার পরিজন ঘর বাড়ি ছেড়ে প্রাণের মায়া ছেড়ে আজ বনে বনে ঘুরছে 5 সন্তান, তাদের কাছে ওরা ডাকাত না, আর নয়, এবার সম্মুখ সমরে অবতীর্ণ হতে হবে। 5 জন বিপ্লবী প্রস্তুত হলেন। বুড়িবালাম নদীর তীরে একটি শুকনো ডোবাতে তারা আশ্রয় নিলেন এবং অপেক্ষা করতে লাগলেন ব্রিটিশ বাহিনীর জন্য। তাদের হাতে মাউজার পিস্তল, 5 বঙ্গসন্তান আজ মাতৃভূমির জন্য প্রাণের অর্ঘ সাজিয়ে প্রস্তুত। দেশ মাতৃকার চরণে আজ আত্মবলিদান দিয়ে দেশবাসীর ঘুম ভাঙাবেন। যতীনদাকে সকলে মিলে অনুরোধ করলেন, আমরা এদেরকে দেখে নেব যতীনদা, আপনি ওই পথ দিয়ে জঙ্গলে চলে যান, ওরা আপনাকে ধরতেও পারবে না। যতীনদা বললেন, না, তা আর হয় না, আমরা মরব আর তাতেই দেশ জাগবে। দিনটা ছিল 9 সেপ্টেম্বর 1915। কিছুক্ষণের মধ্যেই বিশাল ব্রিটিশ বাহিনী এসে ঘিরে ফেলল 5 বিপ্লবীকে। শুরু হলো গুলির লড়াই। মাত্র 5 জন বঙ্গ সন্তান, অপরপক্ষে 100 সশস্ত্র ব্রিটিশ বাহিনী। কিন্তু অনেক চেষ্টা করেও কাবু করা যাচ্ছে না মাত্র 5 জন বাঙালিকে। কি ধাতু দিয়ে তৈরি ওই 5 ভারতীয়? বিশাল বাহিনী সহ টেগার্ড অবাক হয়ে দেখতে থাকে কিভাবে এক এক করে তাদের প্রশিক্ষিত সেনা মারা পড়ছে 5 বাঙালি ভারতীয়র হাতে। প্রবল বিক্রমে গুলি চালিয়ে যাচ্ছেন বিপ্লবীরা, কিন্তু তাদের কাছে অস্ত্র খুব বেশি নয়। যতীন্দার নেতৃত্বে সামান্য অস্ত্রই কালঘাম ছুটিয়ে দিচ্ছে ব্রিটিশ বাহিনী। হঠাৎই পরপর কয়েকটা গুলি এসে লাগে চিত্তপ্রিয়র শরীরে। যতীন্দা ছুটে এসে ধরে ফেলেন চিত্তপ্রিয়কে। যতীন্দা আহত চিত্তপ্রিয়কে কাঁধে তুলে নিয়ে গুলি চালাতে থাকেন, কিন্তু গুলি এসে লাগে যতীন্দার পায়ে। যতীন্দা চিত্তপ্রিয়কে কাঁধ থেকে নামান, কিন্তু ততক্ষণে চিত্তপ্রিয় রায়চৌধুরী ছেড়ে চলে গেছেন তার যতীন্দাকে, মাতৃভূমিকে। মাতৃভূমির জন্য এটুকুই করতে পারলাম যতীন্দা, মৃত্যুর আগে বলেছিলেন চিত্তপ্রিয়।
75 মিনিট কয়েকশো ব্রিটিশ সেনার সাথে লড়াই করেন বাংলার 5 বীর যোদ্ধা। যতীন্দ্রনাথ মুখার্জি এবং সতীশচন্দ্র পাল গুরুতর আহত হলেন। মনোরঞ্জন সেন ও নীরেন্দ্রনাথ দাশগুপ্ত গোলাবারুদ শেষ হয়ে যাওয়ার পর গ্রেপ্তার হলেন পুলিশের হাতে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে প্রায় 25 জন ব্রিটিশ সেনা নিহত হয় ওই 5 বাঙালি বিপ্লবীর হাতে। 10 সেপ্টেম্বর 1915 সালে বালাসোর জেলা হাসপাতালে মৃত্যু হয় বাঘা যতীনের, এবং মনোরঞ্জন সেনগুপ্ত ও নীরেন্দ্রনাথ দাশগুপ্তকে বালাসোর জেলা কারাগারে ফাঁসি দেওয়া হয়। ইতিহাসে এই যুদ্ধ বুড়িবালামের যুদ্ধ নামে পরিচিত। শুধু এটুকুই ইতিহাসে এই একটি লাইন মানুষ মনে রেখেছে যতীন্দ্রনাথ মুখার্জি বা বাঘা যতীনকে, কিন্তু মনে রাখেনি তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করা ওই 4 সঙ্গীকে। বিরাট জমিদার বংশের আদরের সন্তান, অনারারি ম্যাজিস্ট্রেটের ছেলে চিত্তপ্রিয় রায়চৌধুরী, কি প্রয়োজন ছিল তার রাজার মতো জীবন ছেড়ে বনে জঙ্গলে ব্রিটিশের গুলিতে প্রাণ হারানোর? কিসের অভাব ছিল তার বলতে পারেন বন্ধুরা? শুধু দেশ মাতৃকাকে ভালোবেসে, দেশবাসীকে ভালোবেসে জীবন দিয়ে দিলেন, আর দেশবাসী তাকে ভুলে গেল। ভুলতে দেবেন না বন্ধুরা, তাহলে আপনাদের সন্তানের শক্ত মেরুদণ্ডটা যে নুয়ে পড়বে, যে কোনো অন্যায়কে মাথা নিচু করে মেনে নেবে তারা, আবার গোলামে পরিণত হবে এই ভারতবর্ষ। সন্তানকে পড়ান, শেখান, জানান এই বীর বাঙালিদের বীরত্বের কাহিনী। এক ফোঁটা জলও জুটল না মৃত্যুর সময় চিত্তপ্রিয় রায়চৌধুরীর কপালে। ব্রিটিশ গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া এক বুক স্বাধীনতার স্বপ্ন নিয়ে চলে গেলেন পৃথিবী ছেড়ে। বীর বিপ্লবী চিত্তপ্রিয় রায়চৌধুরীর এই কাহিনী ছড়িয়ে দিন মানুষের কাছে। ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।